হাই গাইস, কেমন আছো? তো আজকে আমরা চলে এসেছি আরো একটা নতুন রান্না নিয়ে, পূজো স্পেশাল। বলে দাও কি আজকে রান্না হবে। আজকে আমাদের হচ্ছে রাধা বল্লভী। দেখো বিউলির ডাল কি সুন্দর ভেজানো হয়ে গেছে, সারা রাত আমরা ভিজিয়ে নিয়েছি, এবার এটা পেস্ট হবে। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো ডালটা। এখানে 200 গ্রাম বিউলির ডাল আছে। তো আমরা অষ্টমীর দিন সকালবেলা কি খাবো এটা নিয়ে একটা বড় প্রশ্ন সবার মধ্যে। তো আজকে আমরা তো সাধারণত লুচি ফুচি খেয়েই থাকি সব সময়, তো নতুন কিছু ট্রাই করি। তো সেই জন্য আজকে বললাম যে রাধা বল্লভী হোক, তো এটাই অষ্টমীর স্পেশাল ভিডিও। অষ্টমীর দিন সকালবেলা নিরামিষ আলুর দম আর রাধা বল্লভী, দারুণ টেস্ট। ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো বন্ধুরা নাও, এটা কি মৌরি আর জিরে? গোটা জিরে। দেখো আমি এখানে কিন্তু বিউলির ডালটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখো আমার এখানে মৌরি আর জিরে এরকম গোটা গোটা নিয়ে নিয়েছি, এবার ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, দেবো তো। আচ্ছা ভাজি। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এরকম একটা ন্যাড়ায় করে নিচ্ছি, এই খুন্তি দিয়ে করলে ভালো হবে না গো। হ্যাঁ আলুর দম হবে, আলুর দম কাচ্ছি, আলুর দমে আলু কাচ্ছি, আলুর দম হবে। তো বন্ধুরা হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে, দেখো আমরা তুলে নিলাম। এরপরে আমরা আলুর দমের একটা মশলা তৈরি করব, রাধা বল্লভী দিয়ে খাওয়ার জন্য একটা আলুর দম তৈরি করব নিরামিষ, তার জন্য একটা ভাজা মশলা তৈরি করব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমাদের এই মশলাটাও ভাজা হয়ে গেল, আমরা এরকম শুকনো খোলায় ভেজে নিলাম। এবার রাধা বল্লভীর জন্য আমি ময়দাটা মাখবো, তার জন্য নিয়ে নেব ময়দা। এখানে 2.5 কাপ মতো ময়দা আমি নিয়ে নিলাম, স্বাদ মতো দিয়ে দেবো নুন, স্বাদ মতো চিনি, আর যে জিরে আর মৌরিটা আমরা শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে দেবো একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বেটে রাখা বিউলির ডাল 3 চামচের মতো। এবার এখানে দিয়ে দেবো আমি 3 চামচ তেল। ময়দার সাথে আমি সব কিছু ভালো করে কিন্তু মেখে নিলাম। এবার এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, গরম জল দিয়ে দেব, দিয়ে ময়দাটা মেখে নেব। তো বন্ধুরা দেখো আমরা আলুর দম চাপাবো, কিন্তু এখানে আমাদের রাধা বল্লভী তৈরি হচ্ছে মৌরি দিয়ে, ওই যে মিঠু কাকি ওখানে বসে বসে মৌরি খাচ্ছে। মিঠু কাকি মৌরি খেতে ভালোবাসে। হ্যাঁ যাই হোক, মিঠু মৌরি খেতে ভালোবাসে। আমরাও এখানে রাধা বল্লভী আর সঙ্গে আলুর দমটা করে নিই। তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এবার আলুর দমের জন্য তেল দেবো। তো পূজোতে তুমি এবারে আলুর দমটা বানাবে সকালবেলা, তাহলে আর আমার চিন্তা নেই, আমি এদিকে একটা করব, ও একটা করবে, একসঙ্গে দুজনে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা গোটা গরম মশলা আর লঙ্কা, শুকনো লঙ্কা দেবো কটা? আমি ভালো আলুর দম করতে পারি। কটা কটা? দুটো দাও না, বলে দিতে হবে। না না ভালো কি, রাধুনি বলে দিলে ওই বুঝে বুঝে করা, ওটা কি আর আমি পারলাম। গোটা গরম মশলা আর এখানে শুকনো লঙ্কা তেলেতে দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম, কারণ হিং গুলো গোল গোল করে আমি করে দিয়েছি। হ্যাঁ তেলটাকে ভালো করে নাড়িয়ে দিলাম। এবার আলু দেবো, হ্যাঁ আলু দিয়ে দেবো। এবার এটা ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো, আমি আলুগুলো ভাজবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। রাধা বল্লভীর জন্য ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, একটু ওপর থেকে তেল মাখিয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে রেখে দেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, একটু আদা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার বাটা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি আমরা। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম রঙের জন্য। এর মধ্যে তোমরা একটা টমেটোও দিতে পারো, আমি কিন্তু টমেটো আনতে ভুলে গেছি বলে দিলাম না। এবার একটু জল দিয়ে দিলাম আলুটা একটু সিদ্ধ হবে বলে। তো বন্ধুরা দেখো এখানে তো হয়ে গেল জল টল দেওয়া, এবার ঢাকনা দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আলুটাকে সিদ্ধ হয়ে গেছে, আলুটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখো এখানে রাধুনি রাতে রাতে খেতে শুরু করে দিয়েছে। এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, ওই যে এলাচ দারচিনি লবঙ্গ
তারপর শুকনো লঙ্কা আর এখানে একটুখানি মেথি কসৌরি মেথি আমি হালকা ভেজে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার দিয়ে দেব এটা সবটা সবটা দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম আলুর দমটা নামিয়ে নিলাম একদম গামাখা গামাখা করেছি একদম কষা করে এই যে দেখো আমরা এই বাটিটাও তুলে নিয়েছি এই দেখো এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব কালো জিরেটা একটু ভেজে নেব এবার দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা বাটা একটু আদা বাটা দিয়ে দেব এবার যে বিউলির ডালটা ভেজে রেখেছিলাম ডালটা দিয়ে দেব ডাল বাটাতে তো দেখো বন্ধুরা বিউলির ডালটা দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে আর এমন করে ভালো করে মেরে নিতে হবে কাজের বাড়িতে সমস্ত বিয়ে বাড়িতে এইরকম ধরনেরই মশলা হয় আর এইভাবেই দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন এটাকে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে একদম সুন্দর করে শুকনো করে দেবো ভেজে ভেজে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো এবার যে জিরে আর মৌরিটা ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেটাও এর মধ্যে একটু দিয়ে দেবো দেখো আমাদের ডালের পুর তৈরি হয়ে গেল রাধা বল্লভীর জন্য এই যে এরকম কড়াই থেকে ছেড়ে আসবে এবার নামিয়ে নিলাম এটাকে এবার ঠান্ডা হলে তারপর তৈরি করবো রাধা বল্লভীর জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম এবার এখান থেকে লেচি কেটে নেব সব লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি এগুলোকে গোল গোল করে নেব সব লেচিগুলোকে আমি এইভাবে গোল গোল করে নিচ্ছি এবার ডালের পুরটাকে আমি নিয়ে নিলাম অল্প অল্প করে নিয়ে গোল গোল করে রাখবো এখানে আমি যে লেচিগুলো তৈরি করে রেখেছি সেগুলো নিয়ে নিলাম নিয়ে একটুখানি বাটির মতো করে নেব পুরটা ভরতে হবে সব চুপচাপ হয়ে গেলে বলো এবার একটা করে এরকম গোল গোল করে রেখেছি ওই ডালের পুরটা ওটা দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে বন্ধ করে দিতে হবে গোল গোল করে নেব এইভাবে সবগুলো তৈরি করে নেব তা আমি তেলটা গরম করে দিই ভাজার জন্য দেখো তেলটা পুরটা ভরে রেখেছিলাম এবার আমি বেলে নেব অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি হালকা হাতে সুন্দর করে বেলে নিতে হবে বেলা হয়ে গেল বন্ধুরা দেখো আমাদের রাধা বল্লভী কত সুন্দর ফুলছে আর আমি ছাতা খুঁজছি করা মানে ছাঞ্চাল খুঁজছি দুটোই একবারে তো যাই হোক এইরকম বড় বড় বিয়ে বাড়িতে এরকম রাধা বল্লভী দেওয়া হয় আমি তেলটাকে ভালো করে ছড়িয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে এবার আর একটা দেওয়া হচ্ছে আমি বড় বড় করে ফুলিয়ে নিচ্ছি একদম কি সুন্দর দেখতে হয়েছে আহ রাধা বল্লভী একদম পারফেক্ট আমাদের কি সুন্দর একদম ফুলকো ফুলকো রাধা বল্লভী তৈরি হয়ে গেছে এই যে দেখো এখানে রয়েছে ফুলের মধ্যে দেখো ও অসাধারণ লাগছে জাস্ট ফাটাফাটি দারুণ লাগছে কিন্তু বন্ধুরা তো দেখো আমাদের রাধা বল্লভী কিন্তু তৈরি হয়ে গেছে একদম কড়া করে ভেজেছি রাধা বল্লভী গুলো দারুণ লাগছে দেখো বন্ধুরা একদম ফোলা ফোলা তোমাদের দেখাই কি সুন্দর গায়ের রংটা হয়েছে রাধা বল্লভীর একদম পারফেক্ট আর আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাই দেখো ভেতরে দেখো মশলা দেওয়া পুড়ে ভর্তি এত সুন্দর হয়েছে আর এখানে আছে একদম কষা আলুর দম দেখো কষা আলুর দম বলতে বলতে খিদে পেয়ে যাচ্ছে আর আর থাকে নাকি ধৈর্য থাকবে না এরকম রাধা বল্লভী আর কষা আলু থাকলে আমি একটু ধৈর্যটা ভেঙে খেয়ে ফেলি কি হয়েছে গো একদম মানে একদম মাখন আমি বলবো অষ্টমীর সকালে লুচি ফুচি না খেয়ে রাধা বল্লভী বানা দারুন তো তোমরাও পুজোতে বানিয়ে ফেলো রাধা বল্লভী আর সাথে নিরামিষ আলুর দম আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওয়ে টাটা টাটা